হ্যালো, গুড ইভিনিং গাইজ। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে টেন্সের পার্ট টু আলোচনা করতে। এর আগের যে ক্লাস আমি নিয়েছিলাম টেন্সের, সেখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সিম্পল প্রেজেন্ট নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো যারা এখনও দেখোনি ক্লাসটা, দেখে নিও। আমি কিন্তু বেসিক্যালি টেন্সটার মধ্যে টেন্সের যে বেসিক ফর্মটা শেখাতে হয় সেটাও তো শিখাচ্ছি, তার সাথে কিন্তু টেন্স থেকে কী কীভাবে এরর কারেকশান আসতে পারে সেই সমস্ত পয়েন্টসগুলো, রুলসগুলো কিন্তু আমি একবারে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ ইংলিশ কিন্তু সমস্ত রুলস তোমরা সমস্ত বইতে পাবে, কিন্তু বুঝতে না পারলে কিন্তু সেগুলো কোনোটাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তো চলো, আমার ভিডিওটি শুরু করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও নোটিফিকেশান পেতে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ফার্স্ট দেখো, পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী কী আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা, স্ট্রাকচারটা আমরা প্রায় সবাই জানি, কি না সাবজেক্ট প্রথমে হয়, তারপরে অক্সিলিয়ারি ভার্ব হয়, তার সাথে হ্যাভ। অক্সিলিয়ারি ভার্ব মানে কি হ্যাজ, এবং অথবা হ্যাভ। হ্যাজ কখন বসে আমরা জানি না, সিঙ্গুলার সিঙ্গুলার যখন হয় আমাদের সাবজেক্ট তখনই কিন্তু সেখানে আমরা হ্যাজ বসাবো, কিন্তু যদি প্লুরাল হয় অথবা আই বসে, মানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা প্লুরাল নাম্বার যে কোনো, তখনই কিন্তু আমরা হ্যাভটাকে ইউজ করে থাকি। এবং তারপরে মেইন ভার্ব যেটা থাকে তার পিপি ফর্ম, মানে হচ্ছে পাস্ট পার্টিসিপিল ফর্মটা ইউজ করি, তার সাথে অবজেক্ট বসবে, এবং এটসেট্রা মানে হচ্ছে ম্যানার্স ছাড়া টাইম প্লেস যা থাকবে সেটাকে আমরা এটসেট্রা বলে এখানে ইউজ করেছি, তো সেটা আমরা তারপরে বসিয়ে দেবো। ক্লিয়ার? দেখো এবার এক্সাম্পলটা আমি কি বলেছি, উই হ্যাভ টেকেন আওয়ার ডিসিশান, আমরা কোনো ডিসিশান নিয়েছি। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাকচুয়াল সংজ্ঞাটাই হলো কোনো কাজ তুমি কেবলমাত্র শেষ করেছো কিন্তু রেজাল্টটা এখনও আসেনি তোমার কাছে, তাকেই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট দেখো। এবার আমি কিছু যেগুলো বললাম তোমাদেরকে এরর কারেকশান করতে যে রুলসগুলো আমাদের কাজে লাগে সেই রুলসগুলো আমাদের মাথায় রাখতে হবে। দেখো ফার্স্ট রুলস কী আছে, টু ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাক্টিভিটিস, টু ইন্ডিকেট কমপ্লিটেড অ্যাক্টিভিটিস মানে কমপ্লিট অ্যাক্টিভিটিসকে আমরা ইন্ডিকেট করার সময় যেটা কিনা ইমিডিয়েট পাস্টে শেষ হয়েছে এবং তার রেজাল্ট এখনও বেরোয়নি, ইজ অন দ্য ওয়ে আছে, ঠিক আছে? আমি যে পয়েন্টটা একটু আগেই আমি বললাম, তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করে থাকি। যেমন একটা এক্সাম্পল আগেও আমি আলোচনা করেছি কি, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ, আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। আই সাবজেক্ট, হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আমরা জানি, টেকেন এর মেন ভার্ব হচ্ছে টেক, মেন ভার্ব হচ্ছে টেক, এবং তার সাথে আমরা এই টেক ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম হয় টেকেন, তার সাথে এই অবজেক্টটা বসছে। ক্লিয়ার? এবার এটসেট্রা যেটা ছিল না, দেখো এখানে এটসেট্রার ইউজটা করেছি নেক্সট, মানে নেক্সট এক্সাম্পলে দেখো, রতন সাবজেক্ট, হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, সিকিউর হচ্ছে মেন ভার্বের পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, এবং গুড মার্কস হচ্ছে অবজেক্ট, তার সাথে দেখো ইন ইংলিশ, ইন মাধ্যমিক, ঠিক আছে? এটা হলো এটসেট্রা। নেক্সট দেখো, নেক্সট রুলস হচ্ছে টু এক্সপ্রেস পাস্ট অ্যাকশনস হুজ টাইম ইজ নট গিভেন অ্যান্ড নট ইন নট ডেফিনিট, মানে কি অতীতকালে হয়েছে কিন্তু তার এক্সাম্পলটা তুমি, তার এক্সাক্ট টাইমটা তুমি জানো না। টু এক্সপ্রেস পাস্ট অ্যাকশনস, তো দেখো যেটা আমি বললাম যে ডেফিনিট টাইম যেটার আমরা জানবো না, সেক্ষেত্রে কিন্তু আমরা এই পাস্ট অ্যাকশনের ক্ষেত্রেও আমরা কিন্তু এই হ্যাভ বা মানে পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কিন্তু আমরা ইউজ করে থাকবো। যেমন কি, আই হ্যাভ মেট হিম ইন কলকাতা, আমি তার সাথে কলকাতায় দেখা করেছি। হ্যাভ ইউ রিড গ্যালিভার্স ট্রাভেলস, তুমি কি গ্যালিভার্স ট্রাভেলস পড়েছো? সেক্ষেত্রে কিন্তু আমি টাইম যেহেতু মেনশন করছি না, তাই জন্য কিন্তু আমরা এখানে এটাকে পারফেক্টে ইউজ করছি, প্রেজেন্ট পারফেক্টে আমরা কিন্তু ইউজ করছি। এগুলো কিন্তু এরর কারেকশানে আমাদের খুব আসে, তাই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। যখন ডেফিনিট টাইমের কথা বলা থাকবে না তখনই এটা পারফেক্ট হবে, বাট যখনই এখানে আমি ইয়েস্টারডে দিয়ে দেবো, দেখো যখনই আমি এখানটা ইয়েস্টারডে দিয়ে দেবো তখন কিন্তু আমি ওখানটাই হ্যাভ দিলে জিনিসটা এরর হবে, সেক্ষেত্রে কিন্তু আমার মেট হয়ে যেত। ক্লিয়ার? নেক্সট নেক্সট রুলস হচ্ছে ইন টাইম ক্লজেস, দেখো কিছু ক্লজ আছে যে ক্লজগুলো সেন্টেন্সে ইউজ হলে সেই সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা ইউজ করবো। যেমন আফটার, আনটিল, হোয়েন, অ্যাজ সুন অ্যাজ, ওয়ান্স, উই অফেন ইউজ কিন্তু এই
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? যেমন দেখো, এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদের, এই ক্লজটা যে ম্যানার্সটার আগে, মানে যে পার্ট অফ ম্যানার্স স্পিচের আগে বসবে, সেই সেন্টেন্সটুকুই কিন্তু, সেই ম্যানারটুকুই কিন্তু প্রেজেন্ট পারফেক্টে হবে। যেমন দেখো, অ্যাজ সুন অ্যাজ, পরে অ্যাজ সুন অ্যাজ বলার পরে যে সেন্টেন্সটুকু শুরু হয়েছে, যে ম্যানার্সটুকু রয়েছে, যে উই হ্যাভ হার্ড দ্য ভার্ডিক্ট, তো সেইটুকুনি কিন্তু এখানে আমার প্রেজেন্ট পারফেক্ট ইউজ করলাম। বাট যখনই আমি দেখো ফ্রম দ্য কোর্ট আর একটা ম্যানার শুরু হচ্ছে, উই উইল কন্ট্যাক্ট ইউ, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে ফিউচার হয়ে যাচ্ছে। বোঝা গেল? তো ক্লজগুলো যে ম্যানার্সটা বা পার্টস অফ স্পিচের আগে বসবে, সেই পোর্শনটুকুই কিন্তু, সেই পোর্শনটুকুই কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে ইউজ করবো। এখানে আরও এক্সাম্পল আছে, তোমরা একটু দেখে নাও এবং এগুলো নোট ডাউন করে নাও। নেক্সট হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যখন কিছু অ্যাডভার্ব বসবে কোনো ইনডেফিনিট টাইমের ক্ষেত্রে, অ্যাডভার্ব যখন ইউজ করবো আমরা, ইনডেফিনিট টাইম আমি আগেই বললাম, কিন্তু তার সাথে কিছু অ্যাডভার্ব থাকবে, তখনও কিন্তু আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবো। যেমন অলরেডি, অ্যাজ ইয়েট, বিফোর, এভার, দ্য, জাস্ট, নেভার, রিসেন্টলি, সিন্স, দ্য, এটসেট্রা এটসেট্রা, এগুলো কিন্তু যখনই ইউজ হবে কোনো সেন্টেন্সের মধ্যে, তখনই কিন্তু সেটা এইখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হিসাবে আমরা ইউজ করবো ফরম্যাটটা। যেমন উই হ্যাভ অলরেডি মেট এ কাপল অফ টাইমস, উই হ্যাভ অলরেডি, যেই অলরেডি ইউজ করছি, কোনো এখন কোনো টাইম আমরা, কোনো ইনডেফিনিট টাইমস আছে, ডেফিনিট কোনো টাইমসের কথা বলা নেই, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা হ্যাভটাকে ইউজ করেছি। ক্লিয়ার? নেক্সট দেখো আর একটা লাস্ট এক্সাম্পল কী আছে, এই রুলস আছে কি না, টু মিন অ্যান অ্যাকশন বিগিনিং অ্যাট দ্য সাম টাইম পাস্ট অ্যান্ড কন্টিনিউইং আপ টু প্রেজেন্ট মোমেন্ট। কিছু সেন্টেন্স আছে, যে কিছু কাজ আছে যেগুলো কিছুদিন আগে শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, এখনও কন্টিনিউ চলছে, কন্টিনিউ হচ্ছে কাজগুলো, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ইউজ করব। আমরা এখানে এই সংজ্ঞাটার ক্ষেত্রে তোমাদের এটা মনে হতে পারে, কেন আমরা তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ করতাম, কিন্তু একটা জিনিস তোমাদের বলে রাখি, আমরা অলরেডি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কিছু ইউজ করেছি, যেটা হচ্ছে যেক্ষেত্রে আমরা কিন্তু কিছু ভার্ব পেয়েছি যেখানে আমরা কন্টিনিউয়াস টেন্স, মানে সেই ভার্বের ক্ষেত্রে আইএনজি আমরা ইউজ করতে পারি না, একমাত্র সেই সমস্ত ভার্ব, যারা জানো না ওই স্লাইডটা একবার দেখে নিও, ওই ভিডিওটি একবার দেখে নিও, তোমরা কিন্তু বুঝতে পারবে। তো ওই সমস্ত ভার্বের ক্ষেত্রে কিন্তু আমরা কখনোই সেই সেন্টেন্সটাকে, যেটা কিন্তু আমরা কখনোই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হিসাবে আমরা ইউজ করতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট হিসাবে ইউজ করতে পারবো। যেমন এখানে নো কথাটা কিন্তু ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট কথাটা ইউজ করছি, ঠিক আছে? নেক্সট এবার চলে এসেছি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অলরেডি আমি বলে দিয়েছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা বা রুলসটা কী, আবারও বলে দিচ্ছি স্ট্রাকচারটা কী, সাবজেক্ট বসবে, তারপরে আগের বারের মতনই হ্যাজ অথবা হ্যাভ, যেটা অক্সিলারি ভার্ব আছে সেটা বসবে, হ্যাভ কখন বসে, হ্যাজ কখন বসে তোমরা জানো, এবং তার সাথে বসবে পিপি ফর্ম অফ দ্য বি ভার্ব, বি ভার্বের পিপি ফর্ম, মানে হচ্ছে বিন বসে, বিন বসানো হবে, তারপরে বসবে কিন্তু মেইন ভার্ব এবং তার মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, কারণ কন্টিনিউয়াস আছে। মানে কী হলো বলো তো, পারফেক্টকে আর কন্টিনিউয়াসকে অ্যাড করে দিলাম এবং অ্যাড করার মাঝখানে আমরা বিন কথাটাকে ইউজ করে দিচ্ছি, তাহলেই আমাদের কাজ শেষ। বোঝা গেল? তারপরে অবজেক্ট এবং এটসেট্রা। এক্সাম্পল দেখো, দ্য বেবি সাবজেক্ট হ্যাজ অক্সিলিয়ারি ভার্ব, তারপরে আছে বিন, মানে পিপি ফর্ম অফ দ্য বি ভার্ব। নেক্সট হচ্ছে ক্রাইং, মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হচ্ছে এবং তার সাথে কিন্তু দেখো অবজেক্ট এখানে উজ্জ আছে, তো এটসেট্রা আছে, তো সেখানে কিন্তু আমরা এটসেট্রাটাকে ইউজ করছি সিন্স মর্নিং। বোঝা গেল? এইবার দেখো রুলসটা কী, তাহলে একই রুলস নাকি, কোনো কাজ আগে পাস্টে শুরু হয়েছে বাট এখনও শেষ হয়নি, কন্টিনিউ চলছে, এখন বর্তমানে কন্টিনিউ চলছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা সেক্ষেত্রে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসাবে ইউজ করতে পারবো জিনিসটাকে, এবং ফরম্যাট অলরেডি আমি বলে দিয়েছি। দেখো এখানে একটা জিনিস তোমাদের বলার আছে, এই যে ফর কথাটা ইউজ হচ্ছে এবং এই যে সিন্স কথাটা ইউজ হচ্ছে, দেখো এটা আমি অলরেডি আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি, আবারও আলোচনা করে দিচ্ছি এই ব্যাপারটা, যে ফর এবং সিন্স কখন বসে। দেখো ফর কিন্তু বসে পয়েন্ট অফ টাইম বোঝাতে কিন্তু ফর ইউজ করা হয়, আর সিন্স বসবে কিন্তু টাইমের পিরিয়ডটাকে বোঝাতে, পিরিয়ড অফ টাইম বোঝাতে, একটা সময়কাল আর একটা হচ্ছে কিন্তু পয়েন্ট। ক্লিয়ার? চলো আজকে ভিডিওটা এটুকুই ছিল, থ্যাংক ইউ।